আজকের এই জনসভার উপস্থিত আমার মুরব্বীজন, আমার চাচারা, ভাইরা, আমার সামনে উপবিষ্ট ছোট সোনামণিরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ও আদাব। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমি এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। যেহেতু আমি একজন নারী, এই উপজেলা নির্বাচনে এর আগে কখনো কোনো নারী প্রার্থী ছিল না, এবারে আমি একজন প্রথম নারী প্রার্থী। আপনারা এও জেনে থাকবেন আমার স্বামী জনাব মজিবুল আলম সাদাত পাটিপাড়া ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান। ওনার কিন্তু নির্বাচন করার কথা ছিল, বিভিন্ন জটিলতার কারণে ওনার পরিবর্তে আমি তার সহধর্মিণী, আমি এই নির্বাচনে এসেছি। যেহেতু আমি একজন তার সহধর্মিণী, আমি আশা করব আপনারা যারা তাকে ভালোবেসে ভোট দিতে চেয়েছিলেন সেই ভালোবাসা থেকে আমাকেও আপনারা সাদর গ্রহণ করবেন এবং আমাকে আপনারা ভোট দিবেন। আমরা নারী, আমরা কিন্তু সবে পারি। যেহেতু আমি একজন নারী, আমি চাই বিশেষ করে নারীদের অধিকার সঠিকভাবে যেন তারা পায়, সেই অধিকারের লক্ষ্যে আমি এগিয়ে যেতে। সেজন্য আপনারা পুরুষরা, আমার বাবারা, কাকারা, চাচারা, ভাইরা যারা আছেন, আপনাদের সহযোগিতায় আমি চাই যে আমাদের মা বোনদেরকে নিয়ে এগিয়ে যেতে। আমার মা বোনদেরকে নিয়ে আমি, তাদেরকে নিয়ে আমি চাই যে আমি তাদের প্রতিনিধিত্ব করতে। আপনারা জানেন আমার দাদা শ্বশুর একজন চেয়ারম্যান ছিলেন, আমার শ্বশুর রোকন চেয়ারম্যান, উনিও কিন্তু একজন চেয়ারম্যান ছিলেন। আমার শাশুড়ি শরীফা বেগম, উনিও কিন্তু একজন চেয়ারম্যান ছিলেন। আমার জ্যাঠ, উনিও একজন চেয়ারম্যান ছিলেন, এবং আমার স্বামী বর্তমান চেয়ারম্যান দুইবারে। তো আমি সেই ফ্যামিলি থেকেই আসছি। আমরা, আপনারা এটাও খোঁজ করে দেখবেন যে একটা পরিবারে জনপ্রিয়তা যদি না থাকে তাহলে সেই পরিবার থেকে বারবার কিন্তু কখনোই চেয়ারম্যান হতে পারে না। তা আমি সেই পরিবারেরই একজন, আপনাদেরই মেয়ে, আপনাদেরই সন্তান, আপনাদেরই বৌমা। তা আমি চাই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আর আমার নারীদের পাশাপাশি বিশেষ করে যুব সমাজের যে একটা বিরাট অংশ মাদকাচ্ছন্ন আচ্ছন্ন, আমি তাদেরকে নিয়েও কাজ করতে চাই। আমি চাই তারা যেন একটি পরিবারের যেন বোঝা হয়ে না থাকে, সে লক্ষ্যে আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। এজন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আর বিশেষভাবে আমি কোনো প্রতিশ্রুতি কাউকে দিতে চাই না, আমার অন্তত উপজেলাবাসীকে, হাতিবান্ধা উপজেলাবাসীকে, আমি যতটুকু পারবো আমি চেষ্টা করব আমার কাজের মাধ্যমে আপনাদেরকে সেটা পূরণ করে দেখাবার। তো আমি আপনাদের কাছে কারো মেয়ের মতো, কারো বোনের মতো, আপনার ভাস্তির মতো, আর এই উপজেলায় যেহেতু এর আগে কখনো কোনো মহিলা বা নারী কিন্তু চেয়ারম্যান পদে দাঁড়ায়নি, এবারে আমি প্রথম, সেজন্য আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা আর একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু একজন নারী, বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীও কিন্তু নারী, বাংলাদেশের স্পিকার উনিও কিন্তু নারী। তাহলে আমরা হাতিবান্ধাবাসী পিছায় থাকবো কেন? আমরা আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, সেই সাথে আপনাদের ভোটও চাই। আমার মার্কা হলো আনারস, আগামী মাসের 8 তারিখ নির্বাচন, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন এবং আনারস মার্কায় ভোট দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য অনেকক্ষণ থেকে আপনারা অপেক্ষা করতেছেন, সেজন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আনারস মার্কায় ভোট দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আদাব।